দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। চুরি করতে এসে কিছু না পেয়ে আগুন নাকি শত্রুতা, বাড়িতে না থাকার কারণেই তালাবন্দি ঘরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। নদিয়ার শান্তিপুর থানা এলাকার আড়াবন্দি এক নম্বর পঞ্চায়েতের বোয়ালিয়ার বেলপুকুর এলাকায় আজ ভোররাতে তালাবন্দি এক বাড়িতে তালা ভেঙে দুষ্কৃতিকারীরা লণ্ডভণ্ড করে সমস্ত ঘর, নিয়ে যাওয়ার মতন কিছু না পেয়ে ঘরের সমস্ত আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এলাকার সূত্রে জানা যায় মৃত সুরজিৎ বিশ্বাস একসময় বাড়িতে থাকতেন এবং কাঠের ব্যবসাও করতেন। বছর তিনেক আগে তিনি মারা যাওয়ার পরে এক ছেলে ও এক মেয়ে রানাঘাটে তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করেন। বাড়িতে গ্রামের বাড়িতে খুব বেশি আসে না, মেয়ে সৌমিত বিশ্বাস ও ছেলে সাগ্নিক বিশ্বাস। আজ ভোরে আনুমানিক 5টা নাগাদ এলাকাবাসী প্রথমে প্রত্যক্ষ করেন যে তাদের তালাবন্দি ঘরে আগুন জ্বলার অবস্থা, যদিও সমস্ত তালা ভাঙা রয়েছে বলেই পরবর্তীতে বোঝা যায়। খবর দেওয়া হয় দমকলে এবং শান্তিপুর থানায়। আগুন নেভাবার কাজে প্রাথমিকভাবে শুরু করেছে এলাকাবাসীরা নিজেরাই। এরপরে দমকল এসে প্রায় 1.5 ঘন্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রণ আনে। ঘটনা সম্পর্কে জানানো হয় বর্তমানে রানাঘাট নিবাসী সৌমি এবং সাঙ্গিনীকে। চুরি হয়ে যাওয়া দুষ্কৃতিকারী কিছু না পেয়ে ধরিয়ে দিল আগুন, নাকি না পুরনো শত্রুতার জেরে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে এমন কিছু বলতে পারছে না। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। প্রথমে আমরা সকালেই 6টার দিকে দেখেছি, তারপরে হচ্ছে দমকলকে খবর দেওয়া হয়েছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা প্রথমে হাতে হাতে সবাই মিলে আগুনটা নেভানোর চেষ্টা করেছি, তারপরে দমকল এসে সেটাকে নিয়ন্ত্রণে এনেছে। আর পুলিশও এসেছিল, পুলিশের সঙ্গে সঙ্গে এসেছিল সবাইকে, যাদের বাড়ি তালা মারা অবস্থায় ছিল। হ্যাঁ, তালা মারা অবস্থাতেই ছিল, যাদের বাড়ি তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা এখন ওনারা এখানে থাকেন না? না, এখনো ওখানে কেউ থাকেন না। আচ্ছা, কি নাম ওনাদের বাড়ির? ওনারা হচ্ছে সরজিৎ বিশ্বাস, স্বর্গীয়, এখন মারা গেছেন। আর ওনার ছেলের নাম হচ্ছে সাগ্নিক বিশ্বাস, মেয়ে হচ্ছে সৌমি বিশ্বাস। এরা কোথায় থাকে? ওরা এখন মামা বাড়িতে থাকে, পড়াশোনা করে। হ্যাঁ, দুজনেই পড়াশোনা করে। আর এখানে মাঝে মাঝে আসে? হ্যাঁ, মাঝে মাঝে যদি কোনো অফিসিয়ালি কাজ বাজ হয় তাহলে একমাত্র আসে। তাহলে ঘরের বিষয় জিনিসপত্র সমস্ত পুড়ে গেছে? হ্যাঁ, সমস্ত। আচ্ছা, তালা তো দেওয়া ছিল, তালা কি ভেঙেছে? ওরা এরকম কি এই গ্রামে কখনো হয়েছে অতীতে? না না, এরকম আগে কখনো হয়নি। আপনার নাম? আমার নাম রিম্পা বিশ্বাস, এই বাড়ির পাশের বাড়ি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।